হাই গাইস, ওয়েলকাম টু শো মিস ক্রিয়েশন। আজকে আমি তোমাদের দেখাবো বাটন হোল স্টিচ এবং ফিশ বোন স্টিচের ওপর একটা সুন্দর ডিজাইন আমি তোমাদের করে আজকে দেখাতে চলেছি। তো এর জন্য কি কি ইউজ করছি দেখো, আমি যেই মেন স্টিচটা যে করছি এই ইয়েলো কালারের বা হলুদ কালারের একটা কাপড় আমি নিয়ে নিয়েছি এবং এখানে ডিজাইনটা পুরো করেই রেখেছি। তা এর ড্রয়িংটা আমি তোমাদের দিয়ে দেবো। আর এখানে যে সুতোগুলো ইউজ করব দেখো, এগুলো লুকাসি থ্রেড আছে, আমি এগুলো ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, 5টা একসাথে মাল্টি কালার থ্রেড। ঠিক আছে, তোমরা সার্চ করবে ফ্লিপকার্টে মাল্টি কালার থ্রেডের সেট, তাহলে এগুলো মোটামুটি এসে যাবে সার্চ বারে, মানে সার্চ আইটেমে তোমরা পেয়ে যাবে। তো এইগুলো 5টা মিলে আমার প্রাইস নিয়েছিল 175, আর আমার ডেলিভারি চার্জ মিলি ওই 215 মতো পড়েছিল। আর এখানে আর যেটা লাগছে সেটা যে সিজার লাগছে, কাঁচি লাগছে, আমি সুচে অলরেডি সুতো ইউজ মানে ভরেই রেখেছি নিডেলে, আর যেটা ফ্রেম ইউজ করছি। তা এখানে যে আমি এই 3টে কালার ইউজ করব, আর এদের আমি ইউজ করবো না, কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম যে 5টা আমি একসাথে কিনেছি। আর তো না যদি চাও তাহলে এই সেম জিনিস তোমরা কিনতে পারো। এইটা তোমার আছে, আমি এগুলো তো ফ্লিপকার্টে কিনেছিলাম, আর এটা আমি দোকান থেকে পারচেস করেছি, এটা অ্যাঙ্কারের আছে, 35 rupees এটা নিয়েছিল সিঙ্গেল। ঠিক আছে, এটার বলছি দাঁড়াও, এটার থিকনেস আর এটার থিকনেস একটু তফাৎ আছে, এটা একটু থিন আছে, এটা থিকনেস একটু কম আছে, এটা থিকনেস একটু বেশি আছে। ঠিক আছে, তো লেটস সি, চলো শুরু করছি, ফ্রেমটা লাগিয়ে নিয়ে আমি তোমাদেরকে কাছে ফিরছি। ঠিক আছে, এখানে ড্রয়িংটা পুরো করে দেওয়া আছে, তোমরা এখান থেকে ড্র করে নিও। এখানে দেখো, আমি সবসময় বাটনহোল স্টিচের ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা সবসময় তোমাদের যে লেফট সাইড, মানে এই যে ড্রয়িংটা এটা কি হচ্ছে, একটা লেফট সাইড, তোমার অ্যাকর্ডিং টু ইয়োর ভিউ এটা হচ্ছে তোমার লেফট সাইড, এটা তোমার রাইট সাইড, তাই তো? এটা তোমার বাম দিক, এটা ডান দিক। সবসময় কী করবে, বাটনহোল স্টিচটা স্টার্ট করার সময় বাম দিক থেকে সুতোটা তুলবে, মানে স্টিচটা কীরকম হবে, আমরা এখানে অলরেডি আমি তুলে ফেলেছি, এবার এখান থেকে আমি এখানে যাব, গিয়ে কী করব দেখো ভালো করে, আর সবসময় নিচের যে বর্ডার লাইনটা আছে না, বর্ডার লাইনটা থেকে সুতোটা তুলবে, সুচটা তুলবে। ঠিক আছে, আর সবসময় বাটনহোল স্টিচের ক্ষেত্রে তোমাকে এরম কিন্তু মানে ডবল লাইন কিন্তু করে নিতে হবে, কারণ স্টিচটা মেনলি কিন্তু এইখানটা হবে। ঠিক আছে, বাটনহোল স্টিচটা তুললাম, তুলে সুচের মাথা থেকে পুরো ঘুরিয়ে দেব। এইটা হচ্ছে আমার বাটনহোল স্টিচ। এখানে আমি একটা পাল্লা সুতোই আমি ইউজ করছি, বিকজ সুতোটা ভালোই থিকনেস আছে। ঠিক আছে, এবার এইভাবে তুলব আর এইভাবে চলবে, সুচের মাথা থেকে পুরো তুলব, সুতোটাকে ঘুরিয়ে দেবো আমার ডান দিকে। তাহলে আমি লেফট সাইড থেকে শুরু করছি, দেখো লেফট সাইড থেকে শুরু করলাম, সুতোটা কি আমি ওপরে থাকছে, আমি পুরো এটাকে সুচটাকে তুলে ডান দিকে ঘুরিয়ে দেবে, যেটা আমার চেন স্টিচে যেটা আমি করেছিলাম, আমার চেন স্টিচটা বাটনহোল চেন স্টিচের মধ্যে তফাৎ যেটা, যে চেন স্টিচে কী হয় যে স্টিচটা আমার ওপরে যায় আর সুতোটা আমার ওপর থেকে নিচে আসে, কিন্তু বাটনহোল স্টিচের ক্ষেত্রে কী হয় যে আমার এখান থেকে তুলবো আর ওপর দিয়ে দিই জাস্ট, মানে এটা আমার কী হবে, এটা এইটা না প্যারালালি চলে, মানে যেটাকে বলবো যে হরাইজেন্টালভাবে চলছে। ঠিক আছে, মানে সমান হরাইজ এইভাবে চলছে সেলাইটা। ঠিক আছে, কিন্তু আমার যেই এটা মানে যেই সিঙ্গেল চেনের ক্ষেত্রে আমার কী হয় মানে নিচ থেকে ওপরে মানে ভার্টিক্যালি চলে স্টিচটা। ঠিক আছে, এইভাবে দেখো প্রসেসটা, মানে বাটনহোল স্টিচ খুব একটা ইজি একটা স্টিচের মধ্যে পড়ে, খুব ইজি। এইভাবে পুরো ফ্লাওয়ারটাই আমি এই রেড দিয়ে করবো, মাঝখানটা হলুদ ইয়েলো দেবো, আর পাতাগুলো আমি ওই গ্রিন দিয়ে করব। পাতাগুলোতে অবশ্য ফিশবোন দেখাবো, ফিশবোন করবো পাতাগুলোতে, ফিশবোনটাও খুব সুন্দর একটা স্টিচ আছে। আমি নকশিকাতা ডিজাইনে আগের একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে নকশিকাতার সাথে নকশিকাতা ডিজাইনটার মধ্যে ফিশবোন অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম, তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আমার কন্ট্যাক্ট মানে আমার যে তোমরা যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার মেল আইডি অফিসিয়াল মেল আইডি তোমাদের আমি
ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো সেখান থেকে তোমরা কিছু যদি তোমাদের কাছে কোয়েরি থাকে বা কিছু তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। আর ফেসবুক পেজ, ফেসবুক লিঙ্ক আর কি ইনস্টাগ্রাম লিঙ্কটাও আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে আমার ফেসবুক থেকে আমার যোগাযোগ করতে পারবে। আর ভিডিও তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে স্টিচটা। দেখো এইভাবে কন্টিনিউ চলবে, দেখো খুব সুন্দর লাগে। এবার শোনো, তোমার আঁকার মধ্যে কিন্তু ভ্যারাইটি আনতে হবে, ঠিক আছে? আঁকার মধ্যে ভ্যারাইটি আনতে হবে। আর আমি যে ড্রয়িংটা এখানে করেছি দুটো রোজ করেছি, এবং খুব ইজি ড্রয়িংটা কিন্তু খুব ইজি। বাট তোমরা যদি চাও, যাদের তাদের আমি আগেই বলেছি, তোমাদের অনেকেই আছো যারা শিটে আঁকতে পারো, মানে কাগজে যারা ইজিলি ড্র করতে পারো, বাট কাপড়ে ড্র করতে একটু প্রবলেম হয়, তারা অবশ্যই ট্রেসিং পেপার ইউজ করো। ট্রেসিং এটা শিটে এই ড্রয়িংটা করে নিয়ে তারপরে তোমরা ট্রেসিং পেপার ইউজ করে, ট্রেসিং পেপারে এঁকে নিয়ে ট্রেস করে ছবিটাকে, তারপরে তোমরা কার্বন পেপার ইউজ করে কাপড়ে করে নিও। আমি অ্যাকচুয়ালি ড্রয়িংটা পুরো মানে ডাইরেক্ট কাপড়ে করি, তো তাই জন্য ট্রেসিং পেপার কার্বন পেপার আমি আমার দুটো ভিডিও আমি আপলোড করেছি, দেখবি আমার আছে আমার চ্যানেলে, যে কী করে আমরা মানে কিছু ট্রিক্সের ভিডিও, মানে ট্রিক্সের একটা ভিডিও আছে সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ট্রিক্সের ভিডিও। আর আর কালারের ওপর নলেজ গেন করার জন্য একটা ভিডিও আমি আপলোড করেছি, তোমরা প্লিজ ওটা দেখো, যে কী করে কালার ম্যাচিং করবে বা কী করে মানে কালার নলেজটাকে কী করে গেন করবে, বিশেষ করে ওটা বিগিনারদের জন্যই বলা, কিন্তু তবুও যারা অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট যারা আছো, অ্যাডভান্সদের তো আশা করি কালার নলেজ সম্বন্ধে কোনো প্রবলেম নেই, কিন্তু ইন্টারমিডিয়েটও যদি কোনো প্রবলেম থাকে তোমরা ওখান থেকেও কিন্তু কালার নলেজটা করে নিতে পারবে। আমি ওখানে সব কালারের সাথে কোন কালারের সাথে কোন কালার ম্যাচ হবে পুরো ডেসক্রাইব করেছি ভিডিওটাতে, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্লিজ তোমরা লাইক শেয়ার করে দিও, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, এবং নোটিফিকেশান বেল আইকনটাকে প্লিজ অন করে দিও, কেননা নোটিফিকেশান বেল আইকনটাকে যদি অন করে অল চুজ না করে রাখো তাহলে কিন্তু আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে কিন্তু পৌঁছাবে না। মানে সাবস্ক্রাইব তোমরা করা থাকবে, মানে সাবস্ক্রাইবার হয়ে থাকবে, কিন্তু নোটিফিকেশান বেল আইকনটাকে অন করে যদি অল অপশান চুজ না করো তাহলে কিন্তু আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট তোমাদের কাছে যাবে না। দেখো এইভাবে পুরো চলবে, ভীষণ সুন্দর, ভীষণ মানে বাটন হোল স্টিচ, মানে বাংলায় যেটাকে আমরা বলি বোতাম, বোতাম স্টিচ মানে বাটন হোল, ঠিক আছে? বাটন হোল মানে কি? বোতাম, বাটন মানে বোতাম, তাই তো? এটা বোতাম স্টিচ। আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ফ্রেঞ্চ নট আনবো, ফ্রেঞ্চ নট আর ফ্রেঞ্চ নট আনবো আর তোমাদের এ আনবো, ফ্রেঞ্চ নট আর কাশ্মীরি দেখাবো। ফ্রেঞ্চ নটটা দিয়ে খুব সুন্দর একটা আমি ডিজাইন ভেবে রেখেছি, ওটা ড্র আর আমার ডিজাইনগুলো প্রতিটা ইউনিক আছে। তোমরা আমি এই যে ড্রয়িংগুলো করি না, মন থেকেই করি, এটাতে কোনো যে কোনো গুগল থেকে বা অনলাইন মানে আরও কোনো জায়গা থেকে বা পিন্টারেস্ট থেকে কনসেপ্ট মানে পিন্টারেস্ট থেকে নেওয়া এরকম কিন্তু তোমরা পাবে না, আমার ডিজাইনটা পুরো আমার নিজস্ব। কেমন লাগছে প্লিজ জানিও। আর এটা তোমরা কী করবো বলো তো, এটা আমি যেটা এটা বলা হয়নি কথা, তোমরা এটা এক পাল্লা মানে সুতো, যে সুতোটা তোমাদের দেখালাম আমি, তোমরা না এইটা এক পাল্লা সুতো দিয়েই করবে, বিকজ এখানে দুটো যদি তোমরা সুতো মানে সুতোর থিকনেসটা এতটাই বেশি মানে এতটাই মোটা সুতোটা, আমি যদি দুটো সুতো এখানে ইউজ করতাম ডবল করতাম আমার কাপড়ে কিন্তু প্রবলেম হতো, মানে কাপড়ে সুচটা ফুটো ফুটো হয়ে যেত কিছু, হ্যাঁ? আর এইটা যদি ডবল করে তোমরা ইউজ করতে চাও তোমাদের আমি আড়াই রকম কাপড় আমি তোমাদের দেখাবো, কাপড় ওই অনেকটা আসনের মতো ওইটাকে ওই লেগেছে, ওইটার নাম কাপড়টার নাম মানে সেলুলার কাপড়, মানে আমার ঠিক মনে পড়ছে না, সেলুলার কাপড়ই হবে ওটা, মানে চটের মতো ফুটো ফুটো থাকে। আর তোমরা তোমাদের যদি কোনো সেলাই রিকোয়েস্ট করার থাকে প্লিজ করে দিও আমার কমেন্ট বক্সে, আর যদি চাও যে না আমরা ডাইরেক্ট মেলে মেল করবো, আমার মেল আইডি তো থাকবেই, অফিসিয়াল মেল আইডি, তোমরা ওখানে মেল করতে পারো কোনো কোয়েরি যদি থেকে থাকে। আর তোমাদের কাছে যদি কোনো সুন্দর ডিজাইন থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে বাই মেল তোমরা ওটা পাঠাতে পারো, কোনো ডিজাইন যদি তোমাদের রিকোয়েস্টেড কর, এবং ডিজাইনটা পাঠিয়ে তোমাদের নামটা প্লিজ আমাকে লিখে দেবে ওখানে, নামটা লিখলেই হবে, আর মেল আইডিতে তো নাম অবশ্যই থাকবে, তার তো মেল আইডি থেকেও বুঝতে পারবো। যাই হোক মানে নামটা লিখে দিও, বিকজ আমি তোমাদের রিকোয়েস্ট করা কোনো স্টিচ যদি দেখাই আমার ভিডিওতে তাহলে তোমাদের নামটা আমি সেখানে ওখানে মেনশন করবো। সো প্লিজ দেখো এখানে আমার এটা শেষ হয়ে গেল, ঠিক আছে? তা আমি কী করবো, এই আমার এই এখানে এই স্টিচটা শেষ, আমি এই পাশ দিয়ে নামিয়ে দেবো সুচটাকে। চলো এইভাবে আমি পুরোটাই করবো।
তাহলে আরেকটা বড় পাপড়ি, মানে এই পাপড়িটা আমি মানে তোমাদের করে দেখাচ্ছি পুরো ভিডিওতে, ভিডিও পুরো লেন্দি হয়ে যাবে, তার জন্য পুরো ডিজাইনটা তো করে দেখানো সম্ভব না। এটা দেখিয়ে দিচ্ছি, সবসময় কিন্তু ডান দিক থেকে তুলবে, মানে আমার সেলাইটা যে হবে মানে লেফট টু রাইট হবে সেলাইটা, ঠিক আছে, লেফট টু রাইট, বিকজ এখানে কিন্তু লেফট টু রাইটই হবে, কারণ না তোমার যেই এইটা এইটা কিন্তু এইভাবেই হবে, ঠিক আছে, কারণ তোমার যেই সুচটা তুলছি এবং এটা কিন্তু এইভাবেই বারবার ঘুরে ঘুরে মানে জাস্ট এইভাবেই আসবে, সবসময় মনে রাখে আমার লেফট টু রাইট, আমার ভিউ অনুযায়ী আমি যে বসে আমার অ্যাকর্ডিং টু মাই ভিউ লেফট টু রাইটে সেলাইটা এগোবে, প্রসেস হবে, এইভাবে মুভ করবে সেলাইটা পুরো স্টিচটা লেফট টু রাইট, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে বাটনের ক্ষেত্রে। দেখো সেমভাবে এটাও আমি করব, এভাবে উপর একটা করলাম, মানে দারুণ লাগে, দারুণ এত সুন্দর স্টিচটা, দেখো দারুণ লাগে, দেখো তোমরা যেটা আমি বলবো যে তোমরা অনলাইনে যদি পারচেস করতে চাও অনলাইনে কিন্তু পারচেস করে নিও থ্রেডগুলো, বিকজ এখন তোমরা যে কোম্পানির ধরো তোমরা যেখানে আছো, যেখানেই থাকো, ধরো কলকাতায় থাকো বা তোমরা যেখানেই মানে বাইরে থাকো বা দিল্লিতে থাকো, যেখানেই থাকো না কারণ যারাই আমার দেখছো ভিডিওগুলো তাদের উদ্দেশ্যে বলছি, তা তোমরা যদি এখন অ্যাঙ্কারের অ্যাঙ্কারের তোমরা সুতো থ্রেড তোমরা ইজিলি পেয়ে যাবে মানে যে কোনো বড়ো দোকানে, কিন্তু লুকাসি থ্রেড বা এইগুলো তোমাদের আশা করছি ওইগুলো তোমরা অনলাইনে পাবে, আবার কোনো কোনো দোকানে পেতেও পারো, সেটা জায়গা বুঝে অবশ্যই। প্রচণ্ড সুন্দর, খুব সুন্দর এটা স্টিচটা, আর এর জন্য তোমাদের যে বারবার বলছি ডবল লাইন কিন্তু করতেই হবে, মানে বাটারনল স্টিচে এইভাবেই হয়, ডবল লাইন করে করতেই হয় এটাকে, ওই বর্ডারটাই হবে স্টিচটা। এবার আমি মাঝখানে হলুদ পোষ মাঝখানে পোর্শনটা করছি, ওটা হলুদ কি ইউজ করছি, হলুদ কালার ইউজ করছি, আমার কিন্তু লেফট সাইড থেকে মুভ হচ্ছে, লেফট টু রাইট সাইডই হচ্ছে। সেই জন্য আমি কি করলাম এখানে আমি রান স্টিচ অ্যাপ্লাই করে দিয়েছি, মানে রেড আর ইগুলো দিয়ে জিনিসটাকে খুব সুন্দর করে আমি করেছি, আর এখানে আমার চ্যানেলের নাম লেখা আছে, এখানে আমার সিগনেচার আছে। যাই হোক, এবার আমি পাতাটা ফিশবোনটা স্টিচটা তোমাদেরকে আমি এবার দেখাতে চলেছি, আমার কিছুটা বাট করা আছে, এই পাতাটা একটু করা আছে, এই পাতাটা কর দেখাবো না, আমি প্রথম থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, এবং এখানে আমি রান স্টিচটা তোমাদের দেখিয়ে দেবো, আর এখানে সিঙ্গেল চেন আছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো, আর আমি ডিসক্রিপশন বক্সে সিঙ্গেল চেন স্টিচের উপর আমার একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, সেটা ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আর এই কাপড়টা চাদরটা আমি মুড়ে নিয়েছি রান স্টিচ দিয়ে, দেখো একটা সেলাই করতে গেলে আমার যে প্রেজেন্টেশনটা কীরকম হচ্ছে সেটাও আমার দিকে সেটার দিকেও
আমাকে সেই কথাটা আমাকে মাথায় রাখতে হবে যে সেলাই তো সবাই করে, কিন্তু প্রেজেন্টেশনটা কেন কীরকম আসছে। আর আরেকটা ব্যাপার যেটা বলছি, এই ডিজাইনটা তোমরা যে কোনো সালোয়ারের মাঝখানে করতে পারো, আর কুর্তিতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, আর পিলো কভারেও কিন্তু তোমরা এটা মানে মাঝখানে পিলো কভারের মাঝখানে তোমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো, ভীষণ সুন্দর লাগবে। তোমরা দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর এটা ফুটেছে, আমি মানে এটা পুরোটাই বাটন হোল দিয়ে করা আছে। তো দেখো এইভাবে চলবে। সত্যি কথা বলতে কি বলতো, এখন তো প্যান্ডেমিক সিচুয়েশন, তো অনেকে ভাবে যে আমরা একটা বুটিক ক্রিয়েট করি, ওখানে কিছু স্টিচ করি, নিজেরা কিছু শাড়ি তুলি, তুলে সেগুলোকে মানে বুটিক করে, বুটিকের সময় সব স্টিচ স্টিচ করে সেগুলোকে, মানে একটা প্ল্যান তো সবাই করে মোটামুটি। আর এখন মোটামুটি অনেকেই প্ল্যান করো যে যত রাজ্য মানে ফ্লিপকার্ট অ্যামাজনে যেহেতু সেলার হিসাবে যেহেতু ও অ্যাক্ট মানে নিজেদেরকে যেহেতু অ্যাক্ট মানে জয়েন মানে ফ্লিপকার্ট অ্যামাজনে নিজেদেরকে যেহেতু জয়েন করা যায় অ্যাজ এ সেলার, সো অনেকেও এই এইটাও ভাবে যে আমরা যদি একটা বুটিক করি তাহলে সেখান থেকে আমাদের জিনিসগুলোকে আমরা ফ্লিপকার্টে সেল করতে পারবো বা এরকম। যাই হোক, এরকম যদি তোমাদের চিন্তাভাবনা থাকে তো অবশ্যই তোমরা এই সব স্টিচগুলো এখানে সেখানে অ্যাপ্লাই করতে পারো। আমার ডিজাইনগুলো মেনলি আমি চেষ্টা করি যে কিছু ইউনিক তোমাদের করে দেখাবো, এবং স্টিচগুলো দেখো স্টিচগুলো কিন্তু খুব পপুলার, এক একটা স্টিচ মানে খুবই জনপ্রিয় স্টিচ, মানে এই স্টিচগুলো মানে বেসিক। আর সবচেয়ে বড় কথা যে যে কোনো ডিজাইনে না তোমার রান স্টিচ বা ব্যাক স্টিচ, স্টেম স্টিচ, সিঙ্গেল চেন, এগুলো মানে নর্মাল, এগুলো বেসিক, মানে এগুলো ইউজ করতেই হবে। একটা ফুল আমি যদি ড্রয়িং করি সেখানে পাতা ড্রয়িং করলে তার ডাল থাকবেই, স্টেম সেখানে থাকবেই, তো সেক্ষেত্রে সেই সব জায়গাগুলোতে তো আমরা নিশ্চয়ই বাটন হোল বা ফিশবোন ইউজ করবো না একটা ডালে, কারণ এইগুলো মোটামুটি কোথায় কী তাহলে কোথায় কী কোন স্টিচ অ্যাপ্লাই করতে তোমরা তো আশা করি বুঝতে পারছো আমার ভিডিওগুলো দেখে। সেটাই মানে এই যে আমি রান স্টিচটা যেই করেছি না, এটা তোমাদের যে কোনো ডালে তোমরা করতে পারো, রান স্টিচের জায়গায় তোমরা বখেয়া করতে পারো, ব্যাক স্টিচও অ্যাপ্লাই করতে পারো, স্টেমও করতে পারো, সিঙ্গেল চেনও করতে পারো, মানে এই চারটে স্টিচ খুবই কমন একটা স্টিচ, কারণ এটা তোমাদের সব ডিজাইনেই কিন্তু মোটামুটি লাগে। ঠিক আছে, তো এই পাতাগুলো মোটামুটি হয়ে গেছে, আমি এই পাতাটা তোমাদের দেখাচ্ছি, তো চলো এই পাতাটা শুরু করছি। দেখো এইভাবে চলবে ফিশবোন। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো স্টিচটা, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর নোটিফিকেশান বেলটাকে বারবার বলছি সাবস্ক্রাইব করলেও নোটিফিকেশান বেলটাকে যদি অন না করো এবং অল অপশনটা যদি চুজ না করো তাহলে কিন্তু কোনো নোটিফিকেশান তোমাদের কাছে আবার নেক্সট ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে না। সো প্লিজ সাবস্ক্রাইব কর। গাইস আমার পুরো জিনিসটা পুরো স্টিচটা কমপ্লিট হয়ে গেছে, সব পাতাগুলো কমপ্লিট করে ফেলেছি, তোমরা একটু দেখে নাও। এবং বাটন হোল স্টিচ যেখানে করে ফেলেছি করেছিলাম আগেই, আর রান স্টিচটা তোমাদের এই ডালটা করার সময় দেখিয়ে দিয়েছি, আর তোমাদের এই পাতাটা ফিশবোনও অলরেডি দেখিয়ে দিয়েছি সব কিছুই। আর এইটা তোমরা আমি যেটা বললাম তোমরা কুশন কভার ইউজ করতে পারো, যদি চাও পিলো কভার ইউজ করতে পারো, বেডশিটও মাঝখানটা যদি ইউজ করো খুব সুন্দর লাগবে, আর শাড়িতেও ইউজ করতে পারো, তারপর তোমরা চাইলে তোমরা টেবিল ক্লথও ইউজ করতে পারো। ভীষণ সুন্দর একটা ডিজাইন আমি দেখিয়েছি আজকে, পুরো ইউনিক একটা ডিজাইন এটা, তোমার মানে গোলাপ বলতে পারো, কিন্তু এটা গোলাপ ঠিক আমি যেটা ড্র করেছিলাম এটা গোলাপ ভেবে আমি ড্র করি, জাস্ট এমনি একটা ফ্লাওয়ার ড্র করেছিলাম। যাই হোক আলটিমেটলি আমার খুব আমার নিজের সেলাইটা করতে পেরে খুব ভালো লেগেছে, এবং দেখো এখানে কালার কম্বিনেশানটাও খুব ভালোই ফুটেছে। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমি তোমাদের আমার কালার নলেজের ভিডিওতে এবং সেখানে বলেছিলাম কালার নলেজের ভিডিওতে যে সেম কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে, মানে আমার এই হলুদ ব্যাকগ্রাউন্ড আছে এখানে হলুদ থ্রেড আমি ইউজ করবো না, কিন্তু দেখো এখানে হলুদ থ্রেডটার কালারটা কিন্তু একটু ডিপ আছে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা কাঁচা হলুদ আছে আর এইটা কিন্তু একটু ডিপ আছে এই হলুদটা। ঠিক আছে, তো সেই আর শুধুমাত্র আমি যখন এখানে হলুদ দিয়েছিলাম আমার প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছিলো, দেখো এখানটা দেখো আমি শুধু হলুদ দিয়েছি মাঝখানে রেডটা দিইনি, এখানে আমার রেডটা দিয়েছি মাঝখানে, এখানে মাঝখানে রেডটা দিইনি, তোমরা ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছো জিনিসটা। আর এই জন্য মাঝখানে আমি যখন এই হলুদ সুতো দিয়ে যখন রান স্টিচটা করলাম তার সাথে বললাম না শুধু হলুদ স্টিচটা দিয়ে করলে কাপড়ের সাথে মিশে যাচ্ছে, সেই জন্য তার সাথে আমি লাল রঙের রান স্টিচও একটা থ্রেড দিয়ে দিয়েছি। আর তাহলে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে জিনিসটা, ডিজাইনটা তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং স্টিচটাও আশা করি তোমাদের আমি ঠিকঠাক শেখাতে পেরেছি।
আর তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, এবং যারা নিউ আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পুরো নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে ওখানে অল অপশনটা চুজ করে রেখো, যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমরা আপডেটগুলো তোমরা যাতে পাও। আর ব্যাস এইটুকুই বলার ছিল, তো আশা করি দেখো তোমাদের আশা করি খুব ভালো লেগেছে। সো আর এই ড্রয়িংটা তো আমি ভিডিওর মাঝখানে দিয়েই দিয়েছি, সো দেখে নিও। আর তোমাদের যদি কোনো, বারবার আমি একটা কথাই বলি যে তোমাদের যদি কোনো স্টিচ রিকোয়েস্ট থাকে প্লিজ আমাকে রিকোয়েস্ট করে জানিও কমেন্ট বক্সে, বা মেল আইডিও আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকেও তোমরা দিতে পারো, তোমাদের যা কোয়ারি আছে তোমরা সেখানে করতে পারো, এবং ফেসবুক লিঙ্কও দেওয়া থাকবে, ফেসবুকেও কিন্তু তোমরা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। ঠিক আছে, তো চলো ভালো থেকো সবাই, ঠিক আছে, গুড নাইট, চলো।